যেখানে মেকআপ ছাড়া একদম সাদামাটা মাহিকে দেখা গেছে। দেখা যায় মাহির ভিডিও করতে চাইলে তিনি নিজের মুখ ঢেকে রাখেন, মাহি নিজেও তার চেহারা দেখাতে চাচ্ছিলেন না। বিষয়টি নিয়ে এবার কথা বলেছেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। উনার এই ছবিটা এটা নিয়ে ব্যাপক হাউকাউ লেগে গেছে। এটার কারণ হচ্ছে এটা দেখে মানুষ খুবই অবাক হয়েছে যে ভদ্রমহিলার গায়ের রং ওনারা যেমন জেনে আসছে অ্যাপারেন্টলি তেমন না। মিম হচ্ছে, ট্রোলও হচ্ছে। নাও মূল আলোচনায় ঢোকার আগে, যে কোনো বিষয়কে নিয়ে বাড়াবাড়ি করা বা অরুচিকরভাবে মিম করা, ট্রোল করা একটা গ্রুপ আছে, সেটা অসত্য না। সেই বাস্তবতাকে মেনে নিয়ে, অ্যাকনোলেজ করে যে অনলাইনে আজকাল যে কোনো বিষয় নিয়ে একটা নোংরামি হয়, সেই বাস্তবতাকে অ্যাকনোলেজ করে এবার আমরা আলোচনায় ঢুকি। ওনার গায়ের রং নিয়ে এত আলোচনা হচ্ছে এই কারণে উনি এটা নিয়ে প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করছেন এবং মিডিয়াগুলো তো, ন্যাশনাল মিডিয়াতে রীতিমতো এটা নিয়ে রিপোর্টিং হচ্ছে। ওকে, সো দেখি উনি কী ক্ষোভ প্রকাশ করলেন। স্ট্যাটাসে লিখতেছেন, মাঝে মধ্যেই অভিনেত্রীদের স্কিন কালার নিয়ে নানা ধরনের নেতিবাচক মন্তব্য শোনা যায়। নিজের বাইরেও অনেকের পোস্টেই এমন মন্তব্য চোখে পড়ে, কিন্তু একজন অভিনেতার ক্ষেত্রে কিন্তু তেমনটা ঘটে না। এর কারণ আসলে অজানা। আপনি তো, আমার মনে হচ্ছে, এখানে সত্য কথা বলতেছেন, আপনি এখানে স্পিন মারতেছেন। অভিনেতাদেরকে নিয়ে কেন হয় না, অভিনেত্রীদেরকে নিয়ে কেন হয়, এটার কারণ অজানা না। এটার কারণ খুব ভালো করে জানা, আপনারা খুব ভালো করে জানা, আপনারা মিডিয়ায় কাজ করেন, আপনারা, আমরা 100% জানলে আপনারা 200% জানেন, অসততা করতেছেন। এই যে এটা নিয়ে আলোচনা হচ্ছে কেন ইন দ্য ফার্স্ট প্লেস, দেখি আপনি বলেন তো, দেখি আপনার কী মনে হয় কী কারণে। এই কারণটা কিন্তু আপনার জানা, ওই কারণটা আপনার জানা, কেন এত কথা হচ্ছে, কেন এত আলোচনা হচ্ছে এখন, কনভিনিয়েন্টলি বুঝতেছেন না। এটার কারণ হচ্ছে এই যে আপনি একটা প্রতারণা করছেন দর্শকের সাথে, দর্শক অবাক হয়েছে। এখন তারা জানতে পারলো যে আমরা যেই সামিরা খান মাহিকে এতদিন ধরে দেখে আসছি, এটা তো সেই সামিরা খান মাহি না, উনি নিজে কোনোভাবে উপস্থাপন করে আসছেন এতদিন ধরে। যেটা আমরা দেখছি ইয়ের, ওই যে লাইফ স্প্রিংয়ে ইয়াহিয়া আমিনকে নিয়ে, মানুষ যখন প্রতারিত হয়েছে, মানুষ যখন জানতে পারছে যে উনি যা না নিজেকে তাই হিসেবে উপস্থাপন করে আসতেছিলেন এবং সেই কারণে একটা রেসপেক্ট করে আসছিল মানুষ তাকে, তারপর যখন দেখলো তার মিথ্যা একটা রেসপেক্ট আদায় করে নেওয়া হয়েছে, তখন তারা প্রতারিত অনুভব করছে, তখন এই কারণে তারা ক্ষোভে ফেটে পড়ছে। একই ঘটনা আপনার সাথে, আপনার সাথে পার্থক্যটা হচ্ছে চেহারা নিয়ে। দেখেন, এই যে চেহারার সৌন্দর্য, এটা যে একটা কমোডিটি, এটা আমাদের চেয়ে আপনারা খুব ভালো করে জানেন। মহিলাদের, নারীর সৌন্দর্য, এটা যে একটা কমোডিটি, এটাকে যে আপনারা লেফট অ্যান্ড রাইট সেল করেন মার্কেটে, এবং মার্কেটে সবচেয়ে বড় বিপণন সামগ্রীর মধ্যে পণ্য হইতেছে, একটা হতেছে মহিলারা। SSC পরীক্ষা দেয়, HSC পরীক্ষা দেয়, সবাই সারা দেশব্যাপী ছেলেমেয়েরা পরীক্ষা দেয় ক্যামেরা ধরে গিয়ে, শুধু মেয়েগুলোকে, সকল জায়গায় নারী, এবং তাদেরকে একদম সাজায়, এটা একদম পুতুলের মতো করে বসায়। আচ্ছা, নাও এগুলো করা হয়, এগুলো যারা আপনারা মিডিয়াতে কাজ করেন আপনারা খুব ভালো করে জানেন যে নারী যখন হয় তখন কী পরিমাণ TRP বাড়ে, কী পরিমাণ দর্শক বাড়ে। তো এই যে নারীর সৌন্দর্য, এইটাকে নারী কিন্তু বিক্রিও করে, সে জেনে বুঝে বিক্রি করে, সেটার অ্যাডভান্টেজ নেয়। লাইব্রেরিতে কেনাকাটা করতে যেতাম, সেখানে অনেক মেয়ে দেখতাম গিয়ে মামা মামা একদম ঠলাঠলি করে কথা বলতো, রং ঠং করে কথা বলে অ্যাডভান্টেজ নিত, এবং এটা অনাদিকাল থেকে হয়ে আসতেছে। নারীরা হচ্ছে পুরুষদের ছোক ছোক স্বভাবের কারণে এটাকে ব্যবহার করে অ্যাডভান্টেজ নেয়, সবাই না, অনেকে। একটা আর্টিকেল পড়ছিলাম বহুদিন আগে এরকম, যে দেখতে সুদর্শন হইলে, নারী হোক পুরুষ হোক, দেখতে সুদর্শন হইলে হইতেছে অফিসে অ্যাডভান্টেজ পাইছে, এবং যারা দেখতে ভালো সুদর্শন তাদের প্রতি মানুষের ব্যবহার হইতেছে একটু ভিন্ন হয়। এগুলা জরিপ টরিপ রিসার্চ করে, এগুলো বহুত আগে, মানে এগুলো এত রিসার্চও বলতে হবে না, এগুলো আমরা অভিজ্ঞতা থেকে জানি, আমরা যা জানি রিসার্চ ফাইন্ডিংয়ে সেগুলোই উঠে আসছে। আজকে একটা পড়তেছিলাম আর্টিকেল, খুঁজে ফেলে আমি অ্যাড করে দিব, খুব ইন্টারেস্টিং একটা আর্টিকেল। সেটা হচ্ছে যে আপনার কোভিডের সময় ক্লাস যখন অনলাইনে চলে গেছে, তখন দেখা গেছে যে ক্লাসে যে সুন্দরী মেয়েরা তারা এখন আর বাড়তি নাম্বার পাচ্ছে না। সো এগুলো আমরা অভিজ্ঞতা থেকে জানি, এগুলো রিসার্চ জরিপ স্টাডি ফাইন্ডিং সার্ভে থেকে উঠে আসতেছে। সো এটা ফ্যাক্ট, কখনো স্বীকার করে নেবেন, কখনো অস্বীকার করবেন, কখনো মানবেন, কখনো মানবেন না। আপনি আপনার রূপ যৌবন লাবণ্য বিক্রি করছেন, আপনি আপনার চেহারা যা না অন্যভাবে উপস্থাপন করে আসছেন, নিজেকে করে সেটার বেনিফিট নিয়েছেন, দর্শকপ্রিয়তা পাইছেন। এখন দর্শক যখন প্রতারিত অনুভব করলো আপনার আসল চেহারা দেখে, তখন আপনি আবার, আপনি এখন বলতেছেন মধ্যযুগ, আমি ব্যক্তিগতভাবে বরাবরই কাজকে গুরুত্ব দিয়েছি, এখন যে জায়গায় দাঁড়িয়ে সেখানে অনেক চেষ্টা করে কষ্ট পরিশ্রম রয়েছে, মানুষের ভালোবাসা রয়েছে, কিন্তু তারপরও মাঝে মাঝে রং নিয়ে মানুষের এমন ট্রল করা আমাকে ভাবায়। তাহলে যদি গায়ের রংটা আলোচনার বিষয়বস্তু হওয়া উচিত না হয়, তাহলে আপনি এই গায়ের রংটা এরকম করে পরিবর্তন করেন কেন? এবং আপনি যে একটু আগে বললেন যে পুরুষ কলেজকে নিয়ে এই আলোচনা হয় না, রং নিয়ে, নারী কলেজকে নিয়ে হয়, একটা তো অবশ্যই সামাজিক প্রেক্ষাপট আছে, হইতে হবে মেয়ে দেখতে সুন্দর হইতে হবে, রাইট? আর সে পুরুষ লম্বা হইতে হবে, হ্যাঁ, পুরুষের ক্ষেত্রে কিন্তু আপনাদের রিকোয়ারমেন্ট নাই, তা না। আপনার একটা পুরুষ যখন একটা মেয়ের ফর্সা হইতে হবে দাবি করে, তার বা চাওয়া হয়, তার পছন্দের একটা ক্রাইটেরিয়া হয়, তখন আপনারা ফেটে পড়েন কেন এরকম পছন্দের ক্রাইটেরিয়া হবে। কিন্তু আপনারা যখন বলেন একটা পুরুষ লম্বা হইতে হবে, লম্বা না হইলে একটা পুরুষ, মহিলারা এটা কোনোভাবে তাদের কল্পনা ত্রিসীমানাতেই নাই। আমি কিছুদিন আগে একটা আমার এক ইয়ের আর কি, যা হোক, আত্মীয় বিয়ের কথা হচ্ছিলো, এত কোয়ালিফাইড ছেলে, এরকম কোয়ালিফাইড ছেলে আরেকটা পাওয়া সম্ভব না,
ছেলে একটু খাটো দেখে তারা না নাই না না এখানে কোনো কথাই নেই আর ছেলে একটু খাটো এই কারণে ছেলের উচ্চতা আপনাদের কাছে আপনারা খুললাম খুললাম অনলাইনে এসে মেয়েরা অনলাইনে ফেসবুকে এসে লেখালেখি করে যে ছেলে লম্বা হইতেই হবে লম্বা ছেলে না সো আপনাদের একটা পছন্দের জায়গা আছে ক্রাইটেরিয়া যেটা ছেলের পক্ষে বদলানো সম্ভব না সে তার হাইট বদলাইতে পারবে না তাকে খোদা যা দিছে তাই যেভাবে আপনার গায়ের রঙ আপনি বদলাইতে পারবেন না আপনাকে খোদা যা দিছে তাই সো আপনার একটা ছেলেকে যখন ছেলের হাইট নিয়ে এরকম করে কথা বলেন ছেলের হাইটের ব্যাপারে এরকম স্ট্রিক্ট পাকাপোক্ত রিকোয়ারমেন্ট থাকে সেটা নিয়ে আপনারা লজ্জিত না অনুতপ্ত না খুললাম খুলে আলোচনা করতেছেন তাহলে একটা ছেলে কেন বলতে পারবে না যে আপনার গায়ের রং ফর্সা এটা তার একটা রিকোয়ারমেন্ট নাম্বার ওয়ান বলতে পারা উচিত এবং এই কারণেই যে আপনারা গায়ের রঙকে এমনভাবে পরিবর্তন করেন যেটা ছেলেরা করে না আপনার ক্যামেরার সামনে আসার জন্য আপনার যে একটা মেকআপের একটা তামাশা যে আটা ময়দার সুজি যেটা নিয়ে ফেসবুকে ট্রোল হয় কারণ আপনারা সাদা এমনভাবে করেন বোঝার কোনো উপায় থাকে না যে আপনারা আসলে গায়ের রঙ কী একেবারে পেটের আপনারা আজকাল তো ফেসবুকে সব ভিডিও চলে আসে দেখবেন ফেসবুকে এরকম এই শাড়ি পরলে পেটের এই জায়গাটা দেখা যায় না একটু এটার মধ্যে আবার কী জানি সাদা মাখে কোথাও বুঝতে দিবেন আর কি আসলে গায়ের রং কী সো আপনার এইভাবে প্রতারিত করতেছেন কেন আপনি যদি আপনার গায়ের রং নিয়ে কনফিডেন্ট হন আপনি যদি মনে করেন যে আপনি আপনার কাজ দিয়ে এত দূর আসছেন গায়ের রং দিয়ে না এবং গায়ের রং নিয়ে কথা বলা উচিত না এবং আপনার কাজ আপনার গায়ের রঙের খামতিকে ওভার শ্যাডোড করে দেওয়া উচিত তাহলে আপনি এরকম করেন মানুষকে এভাবে প্রতারিত করেন না আজকে মানুষই শক্ট হয়েছে দেখি না এত কথা হচ্ছে আমিও তো এই ছবি দেখে শক্ট হয়েছি সত্যি কথা বলতে যে ওরে বাবা এটাই ভদ্রমহিলার গায়ের রং আমি আমাদেরকে তো এতদিন উনি অন্যভাবে উপস্থাপন করে আসছে নিজেকে সো আপনি যদি কনফিডেন্ট হন যেটা আপনি দাবি করতেছেন আপনি কাজ দিয়ে আসছেন গায়ের রং দিয়ে না তাহলে আপনি কেন ওইভাবে প্রতারিত করতেছেন এবং আপনি এখন বলবেন মধ্যযুগ কী জানি হয়তো আমরা অনেকেই মধ্যযুগীয় ধ্যান ধারণা নিয়ে চলছি এটা মধ্যযুগীয় ধ্যান ধারণা আচ্ছা ঠিক আছে তো এই মধ্যযুগীয় ধ্যান ধারণাকে তো আপনারাই জিয়ে রাখছেন আপনারাই ফিউয়েল করতেছেন আপনি কেন এইভাবে মেকআপ করেন যে আপনি আপনার গায়ের রং দিনকে রাত করে দিচ্ছেন রাতকে দিন করে দিচ্ছেন এবং আপনি বললেন পুরুষ কিনে আলোচনা হয় না কারণ পুরুষ এইভাবে করে না ইয়েস আপনি ক্যামেরার সামনে আসার জন্য পরিপাটি হয়ে আসেন কোনো সমস্যা নাই চুলটা আঁচড়ে আসছেন একটু পরিপাটি হয়ে আসছেন আপনার হাতের একেবারে আঙ্গুল থেকে শুরু করে পেট থেকে শুরু করে সকল কিছু সাদা করা করে আসার কী প্রয়োজন লাগছে আপনার কী দরকার লাগছে মানুষকে প্রতারিত করার ও আচ্ছা এইভাবে ব্যবসাটা ভালো হয় দর্শক দেখতে চায় হইতেছে আপনার সাদা গায়ের রংটা রাইট সো আপনি তো জানেন তাহলে আপনি এই লাইনে আসেন না আপনি যদি এত টষ্টসে ইগো হয় আপনার যদি এত টষ্টসে আত্মসম্মান বোধ হয় আপনার যদি এত টষ্টসে নৈতিকতা হয় তাহলে আপনি জানেন যে মানুষ সাদা মেয়ে দেখতে চায় ক্যামেরার সামনে আপনার গায়ের রং সাদা না এবং এখানে আসলে আপনাকে দুই নম্বরই আচরণের আশ্রয় নিতে হবে আপনাকে গা ঘষে ঘষে এগুলো সাদা বানায় মানুষকে প্রতারিত করতে হবে সো তাহলে আপনি এলেন আসেন না অথবা আপনি যদি আসেন আপনি যদি বিশাল সমাজ সংস্কারক মনে হচ্ছে সেক্ষেত্রে আপনি আসেন এসে আপনি আপনার এই গায়ের রং নিয়ে কনফিডেন্টলি ক্যামেরার সামনে এসে দাঁড়ান মানুষের ভালো না লাগলে মানুষ দেখবে না ওর বাবা ক্যাপিটালিজমের দুনিয়া সবার স্বাধীনতা আছে তো আপনি এসে মানুষকে ইয়ে চেঞ্জ করেন আপনি আপনি আপনার এই গায়ের রং নিয়ে কনফিডেন্টলি ক্যামেরার সামনে এরকম সাদা না বানায় ওনারা যখন ভিডিও করতেছিল উনি মুখে হাত দিয়ে হাত করে এমন লুকিয়ে রাখছেন আপনি কেন লুকাচ্ছেন কেন আপনাকে কেন আপনি নিজেকে এভাবে লুকিয়ে রাখতেছেন আপনি আপনার লেখাপড়া তো মনে হলো না আপনি এরকম যে বোল্ড এবং কনফিডেন্ট ক্যামেরার সামনে তো দেখলাম লুকা ছাপা করে পালানোর চেষ্টা করতেছেন কোনোভাবেই মানুষকে জানতে দিবেন না মানুষকে প্রতারিত করে রাখবেন মানুষকে একটা ভুলের মধ্যে রাখবেন তারপর সেই ভুল যখন মানুষের ভাঙে এবং ভাঙবে এবং মানুষ অবাক হবে যারে বলে কি তখন আবার মানুষকে লেকচার দেবেন মধ্যযুগীয় ধ্যান ধারণা গায়ের রং নারীর গায়ের রং নিয়ে কথা হয় পুরুষের গায়ের রং নিয়ে তো কথা হয় না পুরুষের উচ্চতা নিয়ে কথা হয় ও আচ্ছা ওটা বলবেন না আচ্ছা ওটা বলবেন না পুরুষের ভেতর নিয়ে কথা হয় ওটা বলবেন না পুরুষের ক্যারিয়ার নিয়ে কথা হয় ওটা বলবেন না এক একজনের চাওয়া পাওয়া রিকোয়ারমেন্ট এক এক জেন্ডার ভিত্তিক ডিফারেন্স আছে সেগুলোকে এখন হইতেছে অসাধু উপায়ে ব্লার করার চেষ্টা করা হচ্ছে না আপনি যদি মনে হয় আপনি অসাধু উপায় করতেছেন আপনি সাধু উপায় করতেছেন আপনি মনে করেন যে পুরুষ তার হাইট বদলানো তার পক্ষে সম্ভব না সুতরাং পুরুষের হাইট নিয়ে কথা বলা উচিত না নারী তার গায়ের রং বদলানো সম্ভব না সুতরাং তার গায়ের রং নিয়ে কথা বলা উচিত না আপনি যদি এই স্ট্যান্ডার্ড ইউনিফর্ম স্ট্যান্ডার্ড সবখানে মেনে চলেন ওকে ফাইন কোনো আমি তাহলে আপনি আপনার এই স্ট্যাটাস আপনার সমাজ সংস্কারমূলক কথাবার্তা এবং আপনি ক্যামেরার সামনে মনে করেন আপনার এই গায়ের রং নিয়ে আপনি প্রতারিত করতেছেন না মানুষকে ঘষে কালোকে সাদা বানাচ্ছেন না আপনি আপনি এই রং নিয়ে আসতেছেন আপনি বোল্ড আপনি কাজের মাধ্যমে পরিচিতি পাইতে চান আপনি গায়ের রং সাদা করে না এই সব কিছু আপনি যদি কনসিস্টেন্ট হইতেন তাহলে আমার কোনো সমস্যা ছিল না আপনার এই কথা মেনে নিতে কিন্তু কিন্তু আপনি কিন্তু কনসিস্টেন্ট না আপনি আজকে প্রতারণা করে ধরা খাইছেন হাতে নাতে ধরা খাওয়ার পর এখন নিজের মুখ রক্ষা করার জন্য মানুষকে ল্যাং মারতেছেন মানুষের উপর হইতেছে এখন ব্লেম চাপাই দিচ্ছেন সমাজ বদলাই ফেলতেছেন মধ্যযুগীয় ধ্যান ধারণা সকলের দেখেন গাছেরটাও খাবেন তলারটাও কুড়াবেন এতটা হবে না আপনার যদি মনে হয় যে এই এই মধ্যযুগীয় ধ্যান ধারণা বদলানো দরকার তাহলে একটা কাজ করবেন আগামীকাল থেকে ক্যামেরার সামনে গায়ের রংটা বদলাই আসবেন না মানুষকে প্রতারিত করবেন না মানুষ যিনি দেখে অবাক না হয় মানুষ যিনি দেখে বিস্মিত না হয় আপনি খুব ভালো করেই জানেন এইভাবে আসলে খুব সম্ভবত দর্শক মুখ ফিরিয়ে নেবে এবং মেনে নিচ্ছেন সমাজের এই বাস্তবতা মেনে নিজের গায়ের রং বদলায় কাজে নেমে গেছেন কিন্তু যদি মনে করেন আপনি এটা অনারেবল কাজ হচ্ছে না তাহলে আপনি ইদার গায়ের রং না বদলায় আসেন তাহলে মানুষ এরকম অবাক হবে না এইভাবে রিয়েক্ট করবে না এবং মানুষ জানবে আপনি একজন অনারেবল মানুষ একজন উইমেন অফ ইয়োর ওয়ার্ডস
অথবা আপনি মিডিয়া লাইনে থাকেন আর কি, অন্য লাইনে চলে যান যেইখানে হইতেছে গায়ের রং। যেমন আপনি যদি একটা জবে যান, সেক্ষেত্রে কি আপনার গায়ের রং কোনো মুখ্য ভূমিকা রাখবে? রাখবে তো না, আলোচনার বিষয়বস্তু হবে? হবে না। সো যান আপনি ওরকম জব করেন, আপনার যেহেতু সমাজের মানুষ যেভাবে পছন্দ করতেছে, পছন্দ অপছন্দ করে, সেটা আপনার পছন্দ হচ্ছে না, আপনি অন্য ইয়েতে লাইনে চলে যান। কিন্তু মানুষকে প্রতারিত করার পর তারপর কেন মানুষ এরকম করে বিস্মিত হইতেছে, রিয়াক্ট করতেছে, এটার কারণে তাকে মধ্যযুগীয় বর্বর বলাটা আমি মনে করি না এটা আসলে খুব একটা অনেস্ট কাজ হয়।